দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এবার আইএসএফ কি বাম কংগ্রেসের সঙ্গে জোট করবে এমনটাই খবর সূত্র মারফত সম্ভাব্যত জানানো যাচ্ছে যে আইএসএফ এবার সরাসরি তারা কুড়িটি লোকসভা আসনে প্রার্থী দিতে পারে সম্ভবত এমনটাই সবুজবঙ্গ নিউজ জানাচ্ছে কোন কোন লোকসভাতে সেক্ষেত্রে বাম এবং কংগ্রেস কতটা সহযোগিতা বা লোকসভার ফলাফল কেমন করতে পারবে ভালো না ভোট কাটাকাটির অংশর দিক থেকে বিজেপি অনেকটাই এগিয়ে থাকবে না তৃণমূল জয় হবে সে হাসিটা হাসবে কে আর এই নিয়ে সরাসরি আইএসএফ এর প্রার্থী একেবারে ঘোষণার পক্ষপাতি হিসেবে সম্ভবত কোন কোন আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে এমনটাই সূত্রের খবর সম্ভবত দর্শক বন্ধু থেকে আমরা জানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন দেখুন ডাইবন হারবার লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে আইএসএফ সম্ভবত যা সবুজ বঙ্গ নিউজ হান্ড্রেড পার্সেন্ট আপনাদের সঙ্গে জানাচ্ছে তবে আইএসএফ একলা চলো ডাক দেবে অর্থাৎ কারোর সঙ্গে জোটে যাবে না এমনটাই সূত্রের খবর তাহলে বাম কংগ্রেস এবার কতটা উজ্জীবিত হবে না খুশি হবে না দুর্বল হবে এটা এখন দেখার বিষয় রয়েছে তারপরে চলে আসবো মথুরাপুর লোকসভা এই কেন্দ্রটি থেকে আইএসএফ প্রতিদ্বন্দ্বিতা করতে পারে সম্ভাব্যত বসিরহাট লোকসভা জয়নগর লোকসভা বারাসাত লোকসভা ব্যারাকপুর লোকসভা বনগাঁ লোকসভা কেন্দ্র শ্রীরামপুর উলবেড়িয়া তমলুক ঘাটাল বিষ্ণুপুর বাঁকুড়া বীরভূম জেলার দুটি লোকসভা আসন থেকে অর্থাৎ বীরভূম লোকসভা এবং বোলপুর লোকসভা কেন্দ্র অন্যদিকে চলে যাব কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র বহরমপুর লোকসভা কেন্দ্র মুর্শিদাবাদ লোকসভা এবং জঙ্গিপুর লোকসভা অর্থাৎ কুড়িটি লোকসভা আসনে প্রার্থী দেওয়ার সম্ভাবনা বেশি আইএসএফ এর এমনটাই খবরের আপডেট যা সোশ্যাল মিডিয়ায় কার্যত ভাইরাল হয়েছিল এবার আইএসএফ যদি একলায় কুড়িটি আসনে প্রার্থী দেয় তাহলে বাম কটি আসনে প্রার্থী দেবে অন্যদিকে তাহলে কি ডাইবন হারবারে তীর হওয়ার সম্ভাবনা বেশি থাকতে পারে তাহলে আইএসএফ যদি ডাইবন হারবারে প্রার্থী দেয় তাহলে বামেদেরই ভবিষ্যৎ কি হতে পারে এবার সরাসরি আইএসএফ অর্থাৎ তিনি বিধায়ক রয়েছেন ভাঙড়ের সিদ্দিকী অর্থাৎ তিনি পরিষ্কারভাবে জানাচ্ছেন যে এমনটাই খবরের ইঙ্গিত যে পাওয়া যাচ্ছে তারা কিন্তু সংখ্যালঘু ভোটের ওপর কিন্তু একটা নির্ভরশীল করছে যে সংখ্যালঘু ভোট বাক্স আইএসএফের দিকে যাবে না শাসক দল তৃণমূলের দিকে না মহাজোটের দিকে এটা এখন ধৈর্যের সবুরে দেওয়া কতটা ফলবে এটা এখন লোকসভা নির্বাচনের বুধভিত্তিক জনমাস সমীক্ষা একেবারে বলাই যেতে পারে যে প্রার্থীর তালিকা একেবারে প্রায় প্রায় ঘোষণার সম্ভব্যত আইএসএফ এর যে যে লোকসভা কেন্দ্রটি থেকে তারা প্রতিদ্বন্দ্বিতা করবে সেটাই কিন্তু আমরা সম্ভবত জানালাম এটাই কিন্তু হান্ড্রেড পারসেন্ট মিলে যেতে পারে যে আই এর আমরা বিধানসভা নির্বাচনের নিরিখে দেখেছিলাম তাদের খাম চিহ্নর ছিল এবার আই কটি আসনে লড়াই করবে এককভাবে তারা কিন্তু যেভাবে ঘোষণা করেছেন বা ঘোষণা করেছেন বলাটাই সোশ্যাল মিডিয়ায় নাইন টিভি তারা সরাসরি কিন্তু দেখিয়েছিল এবং সেটা কিন্তু ফুটেজও রয়েছে এই মুহূর্তে যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু একটা দেখা যাচ্ছে যে আইএসএফ তারা যদি কুড়িটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে তাহলে বামেদের ভবিষ্যৎ কী হতে পারে বামেরা কি আইএসএফের হাত ধরবে না কংগ্রেস বামেদের হাত ধরবে না বামেরা কংগ্রেসের হাত ধরবে এটাই এখন দুশ্চিন্তা সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তের সবচাইতে গুরুত্বপূর্ণ খবর এবার কুড়িটি লোকসভা যে কেন্দ্রটি এবার নজর দিচ্ছেন আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকি যা এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ প্রার্থী তালিকা একেবারে ঘোষণার সরাসরি যেভাবে ঘোষণার হওয়ার মুখেই এমনটাই আমরা বলতে পারি তাহলে দু হাজার চব্বিশের যে লোকসভা নির্বাচনে অর্থাৎ সিদ্দিকী ভাইজান বলে পরিচিত যা বিধানসভা নির্বাচনে দেখেছিলাম প্রবল ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল আইএসএফ সেই গতিবেগ কতটা দ্রুত গতিবেগে যাবে না শাসক দল তৃণমূলের দিকে ঝুঁক পড়বে মানুষ কোন দিকে রায় দেবে সংখ্যালঘু ভোটার এটা এখন ভবিষ্যতে বলছে কোন কোন লোকসভা কেন্দ্রটি থেকে আইএসএফ প্রতিদ্বন্দ্বিতা করতে পারে এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর দর্শক বন্ধু থেকে আমরা আরও একবার জানাচ্ছি যা সরাসরি হান্ড্রেড পার্সেন্ট এই শব্দ বা এই অর্থগুলি কিন্তু মিলে যেতে পারে আমরা বারবার করে বলছি অতীত বর্তমান ভবিষ্যৎ কোনো রাজনৈতিক দলের সঙ্গে কিন্তু জোট হচ্ছে না একলা চলো ডাক শেষ পর্যন্ত জোট আমরা দেখেছিলাম ভেসতে যায় অর্থাৎ আসন রফা চূড়ান্ত নিয়েও কিন্তু যেভাবে রফা যে সরাসরি আসন সমঝোতা এই আসন সমঝোতা নিয়েও কিন্তু একেবারে ব্যাপক উত্তাপ্তর মধ্য দিয়ে কিন্তু বিরোধীদেরকে পড়তে হয় এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর বিগ ব্রেকিং নিউজ যে আসন সমঝোতা এই আসন এই সমঝোতা নিয়েও কিন্তু একেবারে সোশ্যাল মিডিয়ায় কিন্তু দেখা যাচ্ছে যে আইএসএফ অর্থাৎ আব্বাস সিদ্দিকীর ভাই নওশাদ সিদ্দিকী এবার ডায়মন্ড হারবার থেকে প্রার্থী হয়ে এবং সরাসরি কিন্তু ম্যাজিকটা দেখাতে পারেন এমনটাই খবরের ইঙ্গিত পাওয়া যাচ্ছে তবে আসন রফা চূড়ান্ত তারা যেভাবে প্রার্থী এবং সোশ্যাল মিডিয়ায় নাইন টিভি বাংলা যেটা তুলে ধরেছিল সেটা আজকে আমরা কিন্তু এই প্রতিবেদনটি তুলে ধরলাম কুড়িটি লোকসভা কেন্দ্রে প্রার্থী দেওয়ার সম্ভাবনা বেশি আসন সমঝোতা কবে হবে বাম কংগ্রেস আইএসএফ এটাই এখন দুশ্চিন্তা দর্শক বন্ধুদের আমরা পরিষ্কারভাবে আরও একবার জানাচ্ছি সরাসরি মুর্শিদাবাদের তিনটি লোকসভা কেন্দ্রে প্রার্থী দেবে জমিপুর বহরমপুর মুর্শিদাবাদ তাহলে কি অধিক চৌধুরী জোট মানবেন না বামেরা মানবেন সেটা এখন মানামানি বা ম্যানেজ করে নিতে পারে এমনটাই খবরের ইঙ্গিত আমরা দিচ্ছি তবে কোন কোন লোকসভা চলুন ডাইবন হারবার লোকসভা এবং মুর্শিদাবাদের তিনটি লোকসভা কেন্দ্রে আইএসএফ প্রার্থী দিতে চলেছে এমনটাই সূত্রের খবর সম্ভবত মথুরাপুর লোকসভা মথুরাপুর লোকসভা কেন্দ্রে কতটা প্রভাব পড়বে আইএসএফ এর তাও তারা প্রার্থী দেওয়ার সম্ভাব্য না বেশি বসিরহাট লোকসভাতে তারা প্রার্থী দিতে পারে সম্ভবত জয়নগরে প্রার্থী দিতে পারে সম্ভবত বারাসতে প্রার্থী দিতে পারে সম্ভবত আই এস এফ ব্যারাকপুর বনগাঁ শ্রীরামপুর উলবেড়িয়া তমলুক ঘাটাল বিষ্ণুপুর বাঁকুড়া বীরভূম কৃষ্ণনগর বহরমপুর মুর্শিদাবাদ জমিপুর এই যে তিনটি লোকসভা আসনে তারা প্রার্থী দিতে চলেছে এমনটাই সূত্রের খবর মুর্শিদাবাদের তিনটি এবং বীরভূমের দুটি তাহলে দেখা যাচ্ছে যে অঙ্কে হিসেব অনুপাতে তারা কুড়িটি লোকসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করে কতটা আসন পেতে পারে আর এই নিয়ে একটা সমীক্ষক মহলে আমরা আলাপ আলোচনা করেছি তাহলে যে আসন সমঝোতা নিয়েও কিন্তু একটা জটিলতা অর্থাৎ আলিম উদ্দিন কি সূত্রের খবর দেয় এখন এটাই দেখার বিষয় রয়েছে তবে আলিম উদ্দিন সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে তারা শীঘ্রই তারা এই মাসের মধ্যেই জোটের ফাইসালা করতে পারে আসন সমঝোতা এই নিয়ে উঠছে সোশ্যাল মিডিয়াতেই জোরদার প্রশ্ন আইএসএফ এবার তারা কুড়িটি লোকসভা আসনে প্রার্থী দেওয়া সম্ভবত বেশি চান্স রয়েছে বলে এমনটাই খবর দর্শক বন্ধুদেরকে আমরা জানাচ্ছি প্রিয় দর্শক বন্ধু আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবার আই কি নতুন চমক দেখাতে চলেছে কুড়িটি লোকসভা আসনে প্রার্থী দেওয়া সম্ভব বলা বেশি